আপনি একটু আমাদের স্টুডেন্টদেরকে দেখান আপনার ভিসাটা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আমি নাবিলা। আজকে চলে এসেছি আমাদের সাঞ্জেনের আরও একটি সাকসেস স্টোরি নিয়ে। আমাদের সাথে আছেন মোহাম্মদ শাহিন ইকবাল ভাইয়া। ভাইয়া খুব রিসেন্টলি আলস্টার ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করে উনি ভিসা পেয়েছেন। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছেন। আচ্ছা ভাইয়া, আপনি তো রিসেন্টলি ভিসা পেয়েছেন, আপনার অনুভূতি কি, কেমন লাগছে? খুবই ভালো, এগুলো কিভাবে প্রকাশ করা যায়। হ্যাঁ অবশ্যই, আপনি একটু আমাদের স্টুডেন্টদেরকে দেখান আপনার ভিসাটা। ভাইয়ার আজকে ফ্লাইট, তারপরও ভাইয়া সময় করে আমাদেরকে রিভিউটা দিতে এসেছে, থ্যাংক ইউ সো মাচ। তো ভাইয়া, আমি খুব অল্প সময় নিয়ে আপনার কাছ থেকে আমি জানতে চাব যে আপনি কিভাবে অ্যাট ফার্স্ট সাঞ্জেনের খোঁজ পেলেন। সাঞ্জেনের খোঁজ বেসিক্যালি আমি পাই প্রথম ইউটিউব থেকে, আমার যতদূর মনে পড়ে। তারপরে ইউটিউবের একটা ভিডিও থেকে আমি ফোন করি, ফার্স্ট আপনার সাথে কথা হয় আমার। তো যদিও এটা আমার অ্যাপ্লিকেশান ছিল না, এটা অন্যদের অ্যাপ্লিকেশান ছিল, ওরা অ্যাপ্লাই করার পরেই আমি আসি, কথা বলি, তারপরে এটা অ্যাপ্লাই করি। আচ্ছা, তো আপনার বোনের অ্যাপ্লিকেশনের জন্য আসলে কথা হয়েছিল। হ্যাঁ তো ভাই, আপনার তো কানাডাতে একটা ভিসা রিজেকশন ছিল, একটা এজেন্সির থ্রুতে আপনি কাজ করিয়েছিলেন, তারপর কি মনে হলো যে না আমি ইউকেতে সাঞ্জেনের থ্রুতে অ্যাপ্লাই করলে আমার ভিসা হবে, এরকম মনে হলো কি হবে? আসলে ওই ধরনের কোনো প্রিপারেশন ছিল না, তো মানে হঠাৎই মনে হলো যে প্রিপারেশন নেওয়ার আগে এখানে একবার আসি, কথা বলছে। বাস আমার প্ল্যান ছিল এরকমই যে আবার আসে প্রিপারেশন নিয়ে একেবারে নতুন করে আবার স্টার্ট করি। তো সেইখান থেকে কেন জানি হঠাৎ মনে হলো একটু কথা বলে আসি। যদি কোনো আইএলটিএস ছিল ওভারঅল 6 নলেজ দ্যান 5.5, তো হয়তো সবাই বলছিল যে এই আইএলটিএস দিয়ে আপনি কোথাও মাস্টার্সে যেতে পারবেন না, নতুন করে আবার আইএলটিএস পরীক্ষা দিতে হবে। তো আমরা সবাই জানি যে কিছু কিছু ইউনিভার্সিটি আছে ইউকেতে যেগুলোতে আসলে আইএলটিএস ওভারঅল 6 এবং নলেজ দ্যান 5.5, কোনো মডিউলে যদি 5.5 এর নিচে না থাকে তাহলে অ্যাপ্লাই করা যায়। আমরা আমাদের ভিডিওগুলোতেও বারবার দর্শকদেরকে বলি। তো কিছু কিছু ইউনিভার্সিটির মধ্যে যেমন আলস্টার ইউনিভার্সিটি একটা, আপনার তো একটা লং স্টাডি গ্যাপ ছিল। হ্যাঁ, লং স্টাডি গ্যাপ ছিল। কত বছরের ছিল ভাইয়া? এই ক্ষেত্রে স্টাডি গ্যাপটা খুব বেশি আমি বলবো না, কারণ আমার তো আরেকটা ইয়ে ছিল, মাস্টার্স কোর্স ছিল সুইডেনে। আচ্ছা, তো দেখা গেছে যে লং স্টাডি গ্যাপ ও জব এক্সপেরিয়েন্স প্লাস আপনার ওই যে একটা কোর্স ছিল ওটা দেখে আপনি হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, ওটা কভার করে গেছে, জব দিয়ে কভার করে গেছে। ওকে, দর্শক, আলস্টার ইউনিভার্সিটি কিন্তু অনেক লং স্টাডি গ্যাপ ও অ্যাকসেপ্ট করে। তো আপনাদের যাদের আইএলটিএস ওভারঅল 6 নো লেস দ্যান 5.5 আছে এবং লং স্টাডি গ্যাপ আছে, আপনারা চিন্তা করছেন যে আপনি অ্যাপ্লাই করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে আলস্টার ইউনিভার্সিটি সম্পর্কে যোগাযোগ করতে পারবেন। আচ্ছা, তো ভাইয়া এরপর আসি আমি যে আমাদের সার্ভিসটা কেমন লাগলো, এই যে ফুল প্রসিডিউর আপনি করলেন আমাদের সাথে, তো কীরকম সার্ভিস আমরা দিয়েছি? আমি সত্যি কথা বলতে অভিভূত, কারণ প্রথম দিন আমার মনে পড়ে আমি যখন আসলাম আমার বিষয়ে কথা বলার জন্য, তখন মনির ভাই সাচ এ নাইস পার্সোনালিটি, আমি খুবই গ্রেটফুল তার কাছে। তো উনি আসলে মানে ভুলটাকে শুধরে দেয়, এবং আমি দেখলাম যে প্রথম থেকে উনি আগের অ্যাপ্লিকেশন নিয়ে তারপরে সামনে কী হতে যাচ্ছে স্টেপ বাই স্টেপ, আমি খুবই কনভিনসড এই জায়গাটাতে। উনি যে যেভাবে বলছিলেন প্রত্যেকটা কথা একেবারে স্টেপ বাই স্টেপ মানে সত্য হয়ে আসছে, যে ইনশাল্লাহ আমার ভিসা হবে, আমার ভিসা হয়ে গেছে, ওখান থেকে আমি ভিসা পাবো না, এই এই কারণে পাবো না, আমি পাই নাই, তো সব কিছু মিলে। আর আরেকটা কথা বলতে হয়, সেটা হচ্ছে ওভারঅল যে সার্ভিস আপনি ছিলেন এখানে, আমার আরও কয়েকজনের সাথে কথা হচ্ছে, উনিজুম আপু, অ্যানি আপু, তারপরে আখি আপু, তো সবাই খুবই ফ্রেন্ডলি, আর আমি অভিভূত একদম। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আপনি তো আপনি কোন সাবজেক্টে যেন যাচ্ছেন? আমি যাচ্ছি এমএসসি ইন ইন্টারন্যাশনাল বিজনেস প্রোগ্রামে। ওকে, আপনার রিলেটেড ফিল্ডেই তো যাচ্ছেন, আপনার যে জবটা ছিল সেই ফিল্ডে যাচ্ছেন। হ্যাঁ, ওকে। তো দর্শক, যাদের একটা হিউজ স্টাডি গ্যাপ আছে, সেই রিলেটেড জব এক্সপিরিয়েন্স আছে, তারা কিন্তু জব এক্সপিরিয়েন্সটা যেই ফিল্ডে সেই রিলেটেড সাবজেক্টে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনার জব এক্সপিরিয়েন্স লেটারটা শো করে। যেমন আমাদের ইকবাল ভাইয়া কিন্তু ইজিলি ভিসা পেয়েছে, কারণ ওনার রিলেটেড ফিল্ডে একটা জব এক্সপিরিয়েন্স ছিল এবং যেটা উনি শো করেছেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনি এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিলেন আর আমাদের সার্ভিস নিয়ে এত কিছু বললেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি বলবো এটা আমার একটা দায়িত্ব ছিল। জি, ওকে, থ্যাংক ইউ সো মাচ, আপনার পরবর্তী জীবন ওখানে গিয়ে অবশ্যই খুব ভালো কাটুক। আমাদের সাঞ্জেনের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভকামনা।
ভালো থাকবেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ তো দর্শক আপনারা শুনতে পেলেন আমাদের শাহিন ইকবাল ভাইয়া ইউনিভার্সিটি অফ আলস্টারে যাচ্ছেন নর্দার্ন আয়ারল্যান্ড ক্যাম্পাসটাতে আপনারা যারা চিন্তা করছেন যে আপনাদের আইএলটিএস স্কোর ওভারঅল 6 আছে নলেজ এন্ড 5.5 এবং স্টাডি গ্যাপ আছে আপনারা কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন তাদের জন্য কিন্তু আলস্টার খুব ভালো একটা অপরচুনিটি হতে পারে তো যারা চিন্তা করছেন যে পরবর্তী ইনটেকগুলোতে অ্যাপ্লিকেশন করবেন এখন থেকে আমাদের সাথে যোগাযোগ করুন শ্রীনাদের নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের সানজিনের অফিসে এসে সরাসরি কথা বলতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম